প্রথম প্রথম পরিচয়ে মানুষ দেখবেন আপনাকে অনেক সম্মান দিবে, অনেক প্রায়োরিটি দিবে। আপনার একটু মন খারাপের কথা শুনলে সারাদিন ফোন দিবে, বাসায় চলে আসবে আপনার মন ভালো করার জন্য। আপনি যদি একটু অসুস্থ হন তাহলে বাটি ভরে ভরে রান্না করে আপনার জন্য নিয়ে আসবে। মানে এমন একটা অবস্থা যে আপনি আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহর রহমতে এমন একটা সম্পর্ক পেলাম, এটা ইনশাআল্লাহ সারা জীবন তাদের সাথে আমার সম্পর্ক থাকবে, এবং আপনি অনেক খুশি। এরপর আপনি যখন তাদের সাথে মন দিয়ে একদম ভালোবাসা দিয়ে সম্পর্কটা মেনটেন করতে যাবেন, হঠাৎ করে দেখবেন এক দুই সপ্তাহের মধ্যে আপনাকে সে সম্মানটা দিচ্ছে না, আপনাকে সে আগের মতন ভালোবাসতেছে না। মানে আপনি প্রতিটা সেকেন্ডে বুঝবেন যে তারা হয়তো চাচ্ছে না যে আপনি তাদের বাসায় আসেন বা আপনি তাদের সাথে যোগাযোগ করেন কোনো কারণ ছাড়াই, এবং আপনি সারাদিন খুঁজতে থাকবেন যে আসলে কারণটা কী, এর কারণটা কী। ভাই কোনো কারণ নাই, আজকালকার দুনিয়া এমনই হয়ে গেছে। আপনি যত মানুষকে বেশি ভালোবাসা দিয়ে মন থেকে গ্রহণ করবেন সেই মানুষগুলো আপনাকে কিছু দিনের জন্য ভালোবাসবে, কিছু দিনের জন্য গুরুত্ব দিবে। তারপরে আপনি যখন তাদের ছাড়া চলতে পারবেন না বা তাদের জন্য আপনার খারাপ লাগবে, মানে একটা হয় না যে মানুষ মানুষের সাথে সম্পর্কটা হয়ে গেলে একটা ইউজ টু হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, তো সেই জিনিসগুলা সে একটা ভালো লাগা হিসাবে নেয়, তো তখনই মনে করেন সেগুলো স্টপ হয়ে যায়। তো একটা জিনিস মাথায় রেখে সবসময় সম্পর্ক করতে হবে যে আজকাল একটা মানুষের কাছে আপনি প্রথমে যে গুরুত্বটা আপনি পাবেন সেই গুরুত্বটা আপনি পরে আর পাবেন না, কখনোই পাবেন না। আপনি যতই তার জন্য যান প্রাণ দিয়ে দেন না কেন, সে গুরুত্ব কখনো একই রকম একইভাবে থাকে না, এটা চেঞ্জ হয়। তো এইটাকে মনে করে সবসময় মানুষের সাথে সম্পর্ক করবেন, না হলে কিন্তু যে আপনি সবসময় কষ্ট পেয়ে যাবেন একদম সত্যি কথা, যে প্রথম প্রথম একটা মানুষকে একটা মানুষ যেভাবে একটা সম্মান দেয়, মানে কি বলবো, মনে হয় যে তার কাছে কতটা ইম্পর্ট্যান্ট, তো সেই ইম্পর্টেন্সিটা আপনি তার কাছে যখন পাবেন না তখন আপনার তো অবশ্যই খারাপ লাগবে, খারাপ লাগবে না? তো এই জিনিসটা কিন্তু অনেকের সাথে ঘটে, আমার সাথে অনেকবার ঘটছে, তো এই জন্য শেয়ার করলাম যে মানুষের কাছে সবসময় গুরুত্ব আপনি একই রকম পাবেন সেটা আশা কখনোই করবেন না, এবং এইটা মাথায় রেখেই আপনি মানুষের সাথে সম্পর্ক করেন, এতে কোনো সমস্যা নেই।